মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এত কিছু হয়ে গেল, আমি তো শেষই হয়ে গেছিলাম। তোর সাথে দেখা হবে বলেই তো রয়ে গেলাম। তুই কবে আসবি দেবি? নইলে আমি যে মরেও শান্তি পাবো না। বল না কবে আসবি। তুই বুঝি আজকাল দেবি বললে সারা দিস না, তাহলে আমি কি বলবো? বল না মা, মিতা বল না মা, বল না। আচ্ছা লক্ষ্মী পুজোয় আসবি তো? আসবি তো, বল না বল না, আসবি তো পুজোতে? আচ্ছা 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 আচ্ছা, আমি কথা বলি, দাও দাও দাও, আমায় দাও আমায় দাও আমায় দাও। সুজয় প্লিজ প্লিজ একটু মাকে বোঝাও। মাকে আর বোঝানোর কিছু নেই দেবি, বরং তোমাকেই বুঝতে হবে। এভাবে মুম্বাই পালিয়ে গিয়ে কোনো লাভ হবে না। এবারের পরিস্থিতি, মায়ের অবস্থা, সবকিছু দিন দিন অবনতি হচ্ছে দেবি। আমি একা আর পাচ্ছি না, হাল তোমাকেই ধরতে হবে দেবি। আমি একা পাচ্ছি না, তুমি এসো, হাল তোমাকেই ধরতে হবে। আমি তো কোনোদিনই কোনো কোনো অবনতি, কোনো ভেঙে যাওয়া কিছু আটকাতে পারেনি সুজয়। শুধু আমরা তখন একা একা লড়েছিলাম বলে, এবারে একসাথে লড়তে হবে, একে অপরের বিরুদ্ধে নয়, সাথে। দেখো দেবী, 23 বছর আগে আমরা যে ভুলটা করেছিলাম, 23 বছর পর একটা সুযোগ পেয়েছি সেই ভুলটা শুধরে ফেলার। দেখো ঝড় কবে থামবে তার জন্য যদি অপেক্ষা করো, তাহলে ঝড়ের শেষে শুধু চারদিকে ক্ষয় ক্ষতি আর মৃত্যু দেখতে পাবে। দেবী দেবী, ঝড়ের মধ্যেই তোমায় ফিরতে হবে। হ্যাঁ দেবী, ফিরতে হবে। কি হলো দয়, সবাইকে সত্যিটা বলো, ডায়েরিটা তোমার নাই? হ্যাঁ, এটা আমারই ডায়েরি। এটা দিদির হাতে লেখা রেসিপি। দিদির, এই ডায়েরিটা তুই কোথা থেকে পেলি? আমার ঘরে পেয়েছে। এই দিদি শোন না, বলছি যে এই ডায়েরিটাতে না ওই ওষুধটার নাম লেখা ছিল, যেই ওষুধটা খেয়ে ঠাম্মি অসুস্থ হয়ে পড়েছে। কে লিখেছে তুই জানিস? তোমরা কেউ জানো কে লিখেছে? আমি কি করে জানবো? আমি তো লিখিনি। আর আমার ডায়েরি মায়ের ঘরে গেল কি করে, আমি তো সেটাই বুঝতে পারছি না। কি হলো, কেউ উত্তর দিচ্ছে না কেন? বাড়ি শুধু লোক সবাই চুপ করে আছে কেন? কে লিখেছে এটা, কে কে করেছে? তিতির, তুমি বাড়ির সকলকে কেন প্রশ্নটা করছো বলো তো? এই ডায়েরিটা কার? এই ডায়েরিটা দোয়েলের। তার মানে যা করেছে দোয়েলই করেছে। না, আমি করিনি, আমি করিনি, আমি কেন করবো এটা? আমি আমি ঠাম্মিকে মারতে চাইবো, এটা তোমরা ভাবলে কি করে? এটা হতে পারে কি? কারণ হতে পারে দোয়েল, হতে পারে। আমার বলতে বা ভাবতে এটা ঘেন্না করছে, কিন্তু তুমি এই বিগত কিছুদিন ধরে শুধুমাত্র তিতিরকে হিংসা করে যে সমস্ত কাজ করছো, তুমি যদি সেই সমস্ত কাজ করতে পারো তাহলে এই কাজটাও করতে পারবে। আমি খুব একটা অবাক হবো না এই কাজটা করলে তুমি। দেখো রোয়েল, বিষয়টা তাহলে পরিষ্কার হয়ে গেল। মানে তুমি ডাইটা নিয়ে গিয়ে বৌদির ঘরে রেখেছিলে যাতে সন্দেহের তীরটা বৌদির দিকে যায়, একেবারে জলের মতো পরিষ্কার। তার মানে দোয়েল তিতিরের মাধ্যমে জঘন্য ঘটনাটা ঘটিয়ে বৌদিকে ফাঁসাতে চাইছে। ছি 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 ছি। না না, দিদি এই কাজটা কিছুতেই করতে পারে না। এই দিদি শোন না, তুই আমাকে বলছিলি না তুই এই ডায়েরিটা কবে একটা শাশুমার ঘরে ফেলে এসেছিলি, কবে মনে করার চেষ্টা কর না একটু, বল বল। তিতির,
তোয়েল তোমাকে ভুল বোঝানোর চেষ্টা করছে আর তুমি ভুল বুঝছো। ও কোনো কিছু ভুল করে করেনি, ও যেটা করেছে ইচ্ছাকৃতভাবে করেছে। একদমই তাই, একদমই তাই, পিসিমণি একদম ঠিক কথা বলেছে। তোয়েল তুমি এত নিজ কাজটা করতে পারলে, তোমার একটুও বাদলো না, তুমি মায়ের উপরে এই প্রতিশোধটা নিলে। না না, আমি আমি এই কাজটা করিনি, তোমরা বিশ্বাস করো আমি এই কাজটা করিনি। আচ্ছা আমি আমি ওষুধের নামটা কি করে জানবো বলো? আমি কি সেরকম কাউকে চিনি যার থেকে আমি ওষুধের নামটা জানতে পারি বলো? আমি আমি করিনি এই কাজটা, তোমরা বিশ্বাস করো। চক্রান্ত দিদির মাকেও সহ্য করতে পারে না, আমাকেও সহ্য করতে পারে না, তাই আমাদের উপর রাগ থেকে আমার ডায়েরিটা, আমার রেসিপির ডায়েরিটা মায়ের ঘরে দেখতে পেয়ে ওই যে ঠাম্মিকে যে ওষুধটা খাইয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে, সেই ওষুধের নামটা লিখে পাতাটা ছিঁড়ে ফেলে ডায়েরিটা মায়ের ঘরেই রেখে দিয়েছে, যাতে আমার উপর সমস্ত দোষটা পড়ে, যাতে সবাই আমাকে এবং মাকে সন্দেহ করে। ওই ওষুধটা, ওই ওষুধটা দিদির ঠাম্মিকে খাইয়েছিল বলেই তোরা তো তাগিদ ঠাম্মিকে বাঁচানোর। রাত বিরেতে একা গিয়ে সান্নার ডাক্তারকে ডেকে এনেছে, আসলে ও তো বুঝতে পারেনি না ও ঠাম্মির এতটা খারাপ অবস্থা হয়ে যেতে পারে। ঠাম্মির কিছু হয়ে গেলে পুলিশ যাতে ওকে নিয়ে টানাটানি না করে সেই জন্যই তো এত সব ব্যবস্থা কি রে, তাই না দিদি? হ্যাঁ, তিতির এই কাজ করতে পারে না, তুমি মিথ্যা কথা বলছো। আর আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আমি এই কয়েকদিনে তোমাকে যতটা দেখেছি বা চিনেছি, এই কাজটা তুমি করলেও করতে পারো, তিতির নয়। মা, আপনিও কি মনে করেন এই কাজটা আমি করেছি? কি হলো মা, চুপ করে দাঁড়িয়ে থাকবেন না বলুন, আপনি কি মনে করেন এই কাজটা আমি করেছি? আমি কি বলবো, আমি পুরো কনফিউজড, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ডায়েরিটা আমার ঘরে পাওয়া গেছে, ডায়েরিতে ওষুধের নাম লেখা, আমার দুই বৌমা, আমি তোমাকে কি সন্দেহ করব? দিদির তো আমাকে সন্দেহ করছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।